আজ চলে এসেছি হচ্ছে আমরা 90 বছর পুরনো ধীরেন কেবিনে। জায়গাটার লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো। তার আগে হচ্ছে জাস্ট এই মেনুগুলোকে দেখে নাও, এতগুলো আইটেম আছে। তো এর মধ্যে থেকে হচ্ছে আমরা মাত্র তিনখানা জিনিস অর্ডার করলাম, আর কী অর্ডার করলাম তার নামগুলো যা শুনে নাও। তো গাইজ, এটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটা হচ্ছে অর্ধেক একটুখানি লোভ না সামলাতে পেরে আমি খেয়ে নিয়েছি। আর বলে রাখি, ফিশ ফ্রাইটা মারাত্মক খেতে ছিল। এটা হচ্ছে গাইজ ব্রেস্ট কাটলেটটা, যেটা সাইজটা তুমি দেখে নাও। আর এটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট লেগেছে। আর একটা জিনিস যেটা হচ্ছে কোথাও দেখিনি, সেটা হচ্ছে এখানে শসা পেঁয়াজের সাথে তোমাকে আলুও দেয়। তো আলুটা একটুখানি খেয়ে নিলাম। তো গাইজ, এটা হচ্ছে চিকেন স্টু, আর তার সাথে ইয়া বড় একটা আলু দিয়ে দিয়েছে, আর এর সাথে তোমরা পাউরুটিও পাবে। তো পাউরুটিটা ট্রাই করলাম, ভালোই খেতে যেমনি হয়, কিন্তু বস মাংসটা আলাদাই লেভেলের সফট। লেজি বং এর ঠোঁট টেস্টকেও পাস করে গেছে। কমেন্টে জানাও তোমরা খেলে কোন জিনিসটা ট্রাই করবে।